আমি প্রতিবাদ করেছো পিছাড়ি ডিপার্টমেন্টে অবৈধ ভাবত প্রেমদনের তিন মাস থাকতে টকা ঘুষ খাই ছয় লাখ টকার ঘুষ খাই পেলায় বিরোধী পার্টি মানে বিলটো দিলে। গতি আমি জানো যে ডিপার্টমেন্টেই এই কামটো করে আছে, ডিপার্টমেন্টে আমাক রাইজক মানে জগর জাতি লগাবলৈ আর এই সময়ত মাছবিলাক কণি থাকা মাছবিলাকো মারি আছে, যত এমএলএ দুইপক্ষক মাতিনি কৈছিলে যে মাছ মারিব নালাগে, তেওঁলোকে এমএলএর কথাও মানা নাই, ডিপার্টমেন্টে মাছ মারিবলৈ দি আছে, বর্তমান গোটেই মাছখিনি মানে কণি থাকা মাছ মারিবলৈ শেষ। প্রতিবাদ কি হয়েছে? প্রতিবাদতো আমি করে আছো যে হাইকোর্টের অর্ডারতো প্রেমধনের নামত দুইবার অর্ডার দিছে প্রেমধনে পাব লাগে, তেও মানে ডিপার্টমেন্টে প্রেমধনক বিলটো দিয়া নাই। এটা কি করলে মানে মোর টাইম থাকা অবস্থাত মানে 23 জুন লৈকে মোৰ টাইম আছিল, 23 জুন মানে কোনটো জুন? 2021 23 জুন লৈকে মোৰ টাইম আছিল, মোৰ পিৰিয়ডটো আছিল, তাৰপিছত তিনি মাহ আগত তিন পাছত অৰ্ডাৰটো মানে তেখেতলোকে বেলেগক অবৈধভাৱে আবণ্টন নোহোৱাকৈ বিলটো চমজাই দিছিলে, তাৰপিছত নিবিদা হৈছিলে নেকি? নিবিদা হোৱা নাই, কোনো টেণ্ডাৰ নোহোৱাকৈ বিলটো মানে ভিতৰুৱাভাৱে শ্ৰী পৱন হাজৰিকাৰ আত্মীয় পদ্মকান্ত হাজৰিকাৰ আত্মীয় পৱন হাজৰিকাক বিলটো আৰু ভাগ্যদাস ৰবীন্দ্ৰ বিশ্বাসক চমজাই দিছিল। পদ্মকান্ত হাজৰিকা কোন? অফিচাৰ তেখেত অবসরপ্রাপ্ত বিষয়ে আকু ওএসডি অফিসার। কোন বিভাগ? ফিশারি এফএফডিসি। আচ্ছা, এতিয়া তেও বেলেগক দিছে? তেও এতিয়া অবৈধভাবে আমন্ত্রণ নহা মানে নিবিধা নহা কৈ বেলেগক বিলটো সঞ্জাই দি দিলে। এতিয়া আপোনালোকে প্রতিবাদ করে কি দাবি তুলিছে? প্রতিবাদ করেছো মই, যেহেতু বিলটো আমার গোটেই মানে রাইজ আছে, রাইজে আমার এই মোট লগতে প্রায় 35 জন পরিয়াল মোর লগতে এই বিলটোর দ্বারাই চলি যায়, দুখিয়া রাইজ, দুখিয়া মাছ মারে নিজের পেট পশুপাল দিয়ে, গতি মানে গোটে রাইজে মোক কৈছে যে মোক যেহেতু মোৰ হাতত বিলখন আছে বিলটো আকৌ পুনৰ মই ঘূৰাই পাব লাগে এইটোৱে। আৰু আৰু এটা কথা শুনক, মই 7 লাখ টকা বিলটোৰ ৰেভিনিউ দি আছোঁ পাৰিয়াৰত বছৰত, কিন্তু তেখেতলোকে মানে কি কৰিলে পদ্মকান্ত হাজৰিকাই মানে কি কৰিলে 1,57,000 বিলটো মানে পৱন হাজৰিকা কামপুৰৰ পৱন হাজৰিকা আৰু ইয়াৰে ৰবীন্দ্ৰ বিশ্বাস আৰু ভাগ্যদাস তিনিজনৰ নামত এলাৰ্ট মানি আনিছে।